প্রস্তুতি শুরু হয়ে গেল এডিসি এবং পুর নির্বাচনের চলতি মাসের শেষ সপ্তাহে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে ঘোষিত হতে চলেছে এডিসি এবং পুরসংস্থার নির্বাচনের দিনক্ষণ রাজ্য নির্বাচন কমিশন এ লক্ষ্যে এগুচ্ছে বলে জানা গেছে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সংস্থার খসড়া ভোটার তালিকা শুক্রবার প্রকাশিত হয়েছে এডিসির আঠাশটি আসনের খসড়া ভোটার তালিকা করোনার অজুহাতে রাজ্য সরকার যথাসময়ে এডিসি এবং পুরসংস্থার নির্বাচন করেনি বলে অভিযোগ অথচ এই করোনা পরিস্থিতিতেই বিহার বিধানসভা নির্বাচন করা হয়েছে হয়েছে সারা দেশে বিভিন্ন রাজ্যে বেশ কিছু বিধানসভা এবং লোকসভা আসনের নির্বাচনও পার্শ্ববর্তী রাজ্য আসামেও হয়েছে বড়োল্যান্ড নির্বাচন ত্রিপুরায় বিজেপি সরকার নির্বাচন না করিয়ে বসিয়ে দে প্রশাসক এতে এডিসি নির্বাচন পিছিয়ে যায় প্রায় এক বছর শেষে জনস্বার্থ একটি মামলার ভিত্তিতে ত্রিপুরা হাইকোর্ট রায় দে আগামী মে মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এডিসি নির্বাচন মে মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ময়দানে নামে রাজ্য নির্বাচন কমিশন অথচ প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম শুরু থেকে দাবি জানিয়ে আসছিল দ্রুত এডিসি এবং পুরসংস্থার নির্বাচন সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী কুড়ি ফেব্রুয়ারি প্রকাশিত হবে পুরসংস্থার চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা এডিসির টি আসনের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হবে তেইশ ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী আঠাশটি আসন আসনের মোট ভোটার আট লক্ষ চৌষট্টি হাজার তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটার চার লক্ষ ছয়ত্রিশ হাজার জন এবং মহিলা ভোটার চার লক্ষ হাজার দুশো জন প্রকাশিত খসড়া তালিকার উপর শুক্রবার থেকে শুরু হয়ে গেছে দাবি আপত্তি গ্রহণ ১৩ থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত দাবি আপত্তির নিষ্পত্তি করা হবে রিপোর্ট চ্যানেল তিন রথ